নমস্কার প্রিয় দর্শক মণ্ডলী আপনারা সকলেই হয়তো রাজ্য সরকারের যে দুয়ারে দুয়ারে ক্যাম্প চালু হয়েছিল সেখানে আপনারা অনেকেই স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করেছিলেন কিন্তু ইতিমধ্যে একটি খবর ভাইরাল হয়েছে যে নাইনটি পারসেন্ট লোকেরই সেখানে যে আবেদনপত্র সেটি বাতিল হয়ে গেছে এমতো অবস্থায় আপনি কিভাবে নিজের স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে কি হয়নি বা বাতিল হয়েছে বা হলে তাতে কতজনের নাম নথিভুক্ত করা হয়েছে সমস্ত কিছুটাই আপনি কিভাবে নিজের মোবাইল দিয়ে চেক করবেন তো আসুন এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং স্টেপ বাই স্টেপ বুঝে নিন কীভাবে আপনার এবং আপনার ফ্যামিলির নাম চেক করবেন তো তার আগে আপনাদের যে কাজটি করতে হবে ভিডিওটি যদি আপনি এই প্রথম দেখছেন তো এখনই লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই ধরনেরই দরকারি ভিডিও পাওয়ার জন্য তো চলুন প্রথমেই আপনি গুগুলে চলে আসবেন ক্রোম ব্রাউজার গুগুলে আসার পর সেখানে সার্চ করবেন স্বাস্থ্যসাথী ডট গভ ডট ইন দেখুন স্বাস্থ্যসাথী ডট গভ ডট ইন ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে কাজটি করতে হবে এখানে ডেস্কটপ সাইটটা অন করে নিন ডেস্কটপ সাইট অন করার পর আপনার মোবাইলে এই ধরনের একটি ইন্টারভেজ আসবে তো এখানে প্রথমে আপনি যেটি করবেন দেখতে পাচ্ছেন এই যে স্বাস্থ্যসাথী যে পেজ একটা এই পেজটি আসার পর আপনি কী করবেন এখানে ফাইন্ড ইয়োর নেম এই ফাইন্ড ইয়োর নেমে এসে ক্লিক করবেন ফাইন্ড ইয়র নেম ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারভিউ চলে আসবে এখন আপনাদের যেই কাজটি করতে হবে আপনারা ফর্ম ফিল আপের সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিন দেখুন মোবাইল নাম্বারটা দেওয়ার পর এখানে যেটি করবেন যে আপনার সার্চ করবেন না অন্যদের সার্চ করবেন যদি আপনার সার্চ করেন তো সেখানে ইয়োর দিয়ে দি সেলফ করে দেবেন এখানে তো দেখুন আমি মোবাইল নাম্বারটা দিচ্ছি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি আমি তো দেখুন মোবাইল নাম্বারটি দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করলাম সাবমিটে ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারভেজ আপনাদের সামনে চলে আসবে এরপর যে কথাগুলি আমি বলছি মন দিয়ে শুনবেন এখানে আপনি প্রথমেই স্টেটের নাম দেবেন প্রথমেই স্টেটের নাম দেবেন স্টেটের নাম দেওয়ার পর ডিস্ট্রিক্ট নাম দেবেন এরপর এখানে সিলেক্ট বাই করবেন দেখুন স্টেটের নাম দেওয়া আছে এরপর ডিস্ট্রিক্টের নাম আপনার যে ডিস্ট্রিক্টের বাড়ি সেই ডিস্ট্রিক্টের নামটা দিয়ে দিলেন তারপর আপনি কোন নাম্বার দিয়ে আপনার কার্ডটি দেখতে যান তো এখানে অনেক চ্যানেল অনেক রকমের দিতে বলছে আমি আপনাদেরকে যেটি বলবো সেটি খুব সহজে হয়ে যাবে বেশি কিছু করার দরকার নেই এখানে আপনারা যেটা করবেন এই যে আছে স্বাস্থ্যসাথী রেশন কার্ড এই নাম্বারটা দিয়ে আপনারা সার্চ করবেন আপনাদের সকলেরই বাড়িতে স্বাস্থ্যসাথী রেশন কার্ড এই খাদ্যসাথী রেশন কার্ড যেটা কন্ট্রোলের রেশন পান সেই রেশন কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিন দেখুন এটাতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর আর কোনো কিছু করতে হবে না এখানে এসে আপনারা জাস্ট নাম্বারটা দিয়ে দিন দেখুন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি দেখুন নাম্বারটা দিয়ে দিচ্ছি এরপর দেওয়ার পর নাম্বারটা কোন ক্যাটেগরির আমার রেশন কার্ড পিএইচএইচ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আপনাদের আর কোনো কিছু করতে হবে না এখানে এসে আপনারা জাস্ট সাবমিট বাটনে ক্লিক করে দিন তারপরে আপনার সামনে চলে আসবে দেখুন সাবমিট করে দিলাম দেখুন সাবমিট করে দেওয়ার পর এখানে এসে গেছে আমার পরিবারের কতজনের নাম আছে এবং দেখুন পরিষ্কারভাবে এখানে এসে গেছে চারজন ফ্যামিলির নাম আছে ফ্যামিলির মেম্বার পাঁচজনের নাম আছে এরপরে দেখুন হেড অফ দ্য ফ্যামিলি আছে তারপরে দেখুন জেন্ডার আছে তারপরে দেখুন এজ আছে তারপরে দেখুন রিলেশান আছে ফ্যামিলির হেডের সঙ্গে রিলেশান আছে দেখুন খুব সহজে আপনারা আপনার পরিবারের কতজন সদস্যের নাম আছে এবং কার্ড বাতিল হয়েছে কিনা সমস্ত কিছু আপনি দেখে নিতে পারলেন তো ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় আমার দেওয়া ইনফরমেশান ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটির দিকে নজরে রাখবেন তো চলুন শুরু शेष पाया